মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর আলিশান দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস রমাদানুল মোবারকের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে থেকে অতিবাহিত হচ্ছে, প্রতিটা মুহূর্তই আমাদের জন্য অনেক দামি। পৃথিবীর যত দামি বস্তু আছে এগুলোর যেভাবে আমাদের মূল্য আছে, আমাদের কাছে মূল্যায়ন আমরা করি, আখেরাতের বিবেচনায় এই যে সময়গুলো আমাদের সামনে থেকে অতিবাহিত হচ্ছে, এই সময়ের গুরুত্ব পৃথিবীর সকল দামি বস্তু থেকেও এই সময়ের মূল্যটা জান্নাতের বিবেচনায় আখেরাতের বিবেচনায় অনেক বেশি মূল্যবান, অনেক বেশি দামি। এই সময়কে সঠিকভাবে ব্যবহার করে, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে একজন মানুষ সর্বশ্রেষ্ঠ জান্নাতের অধিবাসী এবং অধিকারী হওয়ার সুবর্ণ এক সুযোগ তিনি গ্রহণ করতে পারেন, সুবহানাল্লাহ। সুতরাং আমার প্রিয় ভাই, আমাদের এই সময়গুলো যাতে অলসতা অবহেলায় না কাটে, কোনো না কোনো ইবাদতের মাঝে, কোনো না কোনো আল্লাহ তাআলার আনুগত্যের মাঝে, জিকিরের মাঝে আমরা আমাদের সময়গুলো কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকে এই জুমা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ফরজ ইবাদত, দারিদ্র বিমোচনে ইসলামে যাকাতের ভূমিকা, এই শীর্ষক আজকে এই খুতবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জানি রমাদানুল মোবারককে আল্লাহ তাআলা অন্য সব মাসের থেকে ভিন্ন মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন, সুবহানাল্লাহ। প্রতিটা ইবাদতের মূল্য আল্লাহ তাআলা অনেক বেশি নির্ধারণ করে দিয়েছেন। একে সত্তরের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, একটা নফল অন্য সময় করলে এই রমাদানুল মোবারকে যদি এটা করে ফরজের সমতুল্য সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন, সুবহানাল্লাহ। তো এজন্য আমরা মানুষ যারা আছি আমরা লাভের লোভী, যেখানে লাভ আছে সেখানে আমরা আছি, যেখানে সব বেশি সেখানে ইমানদারদের প্রতিযোগিতাও হবে বেশি, কি বলেন, ঠিক না বেঠিক? এজন্য রমাদানুল মোবারককে অনেকেই এই জাকাতের জন্য নির্ধারণ করে নেন বা এই সময় হিসাবটা করেন। এই সময় হিসাব করে যে দানটা তিনি করছেন, যে জাকাতটা তিনি আদায় করছেন, এর মাধ্যমে বেশি সব আল্লাহর থেকে নেয়ার জন্য তিনি এই কাজটি করছেন। মূলত জাকাতের বিষয়টা হলো অত্যন্ত ব্যাপক একটি বিষয়, এটা সারা বছরের আমল, এটা শুধু রমজান কেন্দ্রিক আমল নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে যে রমাদানকে আমি নির্ধারণ করে রমাদানই দেব বিষয়টি এমন নয়। কিন্তু আমরা যেহেতু সব বেশি পাই, সব বেশি লাভের আশায় মানুষ সাধারণত এই সময় এই বিষয়ের হিসাবটা করে, আর আমরাও যারা এই খেতাবাতের দায়িত্বে আছি পুরো বাংলাদেশে প্রায় আজকে অধিকাংশ মসজিদে এই বিষয়ের উপরই আলোচনাটা হবে, যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুচারুরূপে শৃঙ্খলভাবে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশনা দিচ্ছেন ওইভাবে আমাদের এই ফরজ ইবাদত করার সৌভাগ্য হয়, এবং এর যে পুরস্কারগুলো আছে সেগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, এর যে শাস্তিগুলো আছে, ভয়াবহ যে অবনতিগুলো আছে, সেখান থেকে যাতে আমরা বাঁচতে পারি, তামাম উম্মতে মুসলিমাকে বাঁচানোর জন্য এই বিষয়ের গুরুত্বটাকে সামনে রেখে এই বিষয়ের সংক্ষিপ্ত আলোচনাগুলো আজকের এই জুমায় প্রায় কাছাকাছি সব মসজিদে এগুলো হবে ইনশাআল্লাহ। আমরা তাহলে এই বিষয়ের উপর আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে যে সাজিয়েছেন, ধনী এবং গরিবের মাঝে একটা সেতু বন্ধন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, একটা সমন্বয় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। দুজনকেই আল্লাহ তাআলা হকের ব্যাপারে বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন তিনি গরিবের হক দেখবেন, যিনি গরিব আছেন তিনিও সবর করবেন, ধৈর্য ধরবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। উভয়ের কিছু হক এবং উভয়ের কিছু অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটা বন্টন করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন এটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি জীবন বিধান। আমাদের যাবতীয় প্রয়োজন
কিভাবে এটা পূরণ হবে, কোন কোন খাতে পূরণ হবে, কে কোন স্তরে আছেন, তার ওই জায়গায় প্রয়োজনীয় বিষয়টা কিভাবে পৌঁছবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে পরিকল্পনা করে সুন্দরভাবে সাজিয়েছেন। এবং এজন্যই আমাদের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এই নির্দেশনাগুলো দেন, আমাদের দায়িত্ব হলো ওইভাবেই এই বিষয়টা আমরা আদায় করব। কারণ মূলত এই যে সম্পদগুলো, বলুন তো এই সম্পদের মূল মালিক কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন, কে? আমরা হলাম ম্যানেজার। আল্লাহ তাআলা আমাদেরকে একটু দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ যেখানে বলছেন যেখানে যেটা খরচ করবে ওই জায়গায় তোমাদেরকে খরচ করতে হবে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এর ভেতরই তোমাদের জন্য পরীক্ষা রয়েছে। কে করে, কেউ কে করে না, কে সঠিকভাবে করে, কে অর্ধেক করে, কে যাকাতের নামে শুধু কিছু শাড়িলঙ্গি দিয়ে বাঁচতে চায়, পার হতে চায়, আল্লাহ তাআলা এই সব কিছুই কিন্তু দেখছেন। আমরা সবাই কিন্তু সিসি ক্যামেরার আওতাধীন, আল্লাহ তাআলার সিসি ক্যামেরার আওতাধীন আমরা সবাই। আমাদের প্রত্যেকের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। আমরা মানুষকে ফাঁকি দিতে পারি, মানুষকে ভুল বোঝাতে পারি, কিন্তু আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব? ভুল বোঝানো সম্ভব? দেখেন আল্লাহ তাআলা কত চমৎকারভাবে আমাদের বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, আজকে তারাবির তেলাওয়াতে এটা আমরা শুনবো এই আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি প্রতিটা মানুষের গলার ভেতরে একটি সিসি ক্যামেরা, পাওয়ারফুল একটি ক্যামেরা আমি লাগিয়ে দিয়েছি, আমল নামার একটি খাতা লাগিয়ে দিয়েছি। এই মানুষটা কোথায় যায়, কি করে, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন সময় সে কি করছে, সব কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের ভেতরে আছে। এবং এত চমৎকারভাবে আল্লাহ তাআলা এই বিষয়টি উল্লেখ করেছেন, গলার কথা বলেছেন, হাতের কথাও বলেননি, পায়ের কথাও বলেননি, শরীরের অঙ্গ অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলোর কথা বলেননি। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছেন যাদের হাত নেই, অনেক মানুষ আছেন যাদের পা নেই, অনেক মানুষ আছে অন্য অঙ্গ প্রত্যঙ্গ নেই, কিন্তু পৃথিবীতে এমন একজন সুস্থ মানুষও পাবেন না যার গলা কাটা কিন্তু তিনি এখনো জীবন্ত আছেন। কি বলেন, এই জীবনে সাক্ষাৎ পেয়েছেন কেউ? সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকের গলার সাথে আলজামনাহু তায়রাহু ফি উনুকি, গলার সাথে আল্লাহ তাআলা এই পাওয়ারফুল সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন যে তুমি কোথায় যাও, কি করো, তোমার হিসাব, তুমি অন্যকে ধোকা দিতে পারো, তুমি দুদুকে ফাঁকি দিতে পারো, অন্য জায়গায় সবকিছু ঝামেলা করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তুমি করতে পারবে না। আল্লাহ তাআলা স্পষ্ট এটা জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই রিজিক, এটা তোমার পৈতৃক কোনো সম্পত্তি বা তুমি নিজ যোগ্যতায় অর্জন করেছো বিষয়টি এমন নয়, এটা আমি নিজ অনুগ্রহে তোমাকে দিয়েছি, তোমার কাছে আমানত রেখেছি। আমি দেখছি যে এর যে হকগুলো আমি তোমাদের সামনে বর্ণনা করেছি এগুলো সঠিক খাতে সঠিকভাবে এটা তুমি ব্যয় করো কি না। কারণ অনেক মানুষ এমন যারা তো সম্পদ নিয়ে পৃথিবীতে আসেননি, আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, আবার অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ, অনেক মেধাবী মানুষ, কিন্তু তাদের ভাগ্যে আল্লাহ সম্পদ লেখেননি, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আল্লাহ তাআলা কাউকে দেন না এভাবে, কিন্তু উভয়ের এর মাঝে পরীক্ষা রয়েছে, যাদেরকে দিয়েছেন তাদেরও পরীক্ষা আছে, তাদের পরীক্ষার পরিমাণটা বেশি, কারণ সম্পদ পেয়ে সে আল্লাহকে ভুলে যায় কিনা, সে সঠিকভাবে ইবাদত করে কিনা, এই সম্পদের সাথে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, গরিবের অধিকার এখানে রয়েছে, অভাবীদের অধিকার এখানে রয়েছে, যাকাতের বাহিরেও অন্য একজন হাত পাতলো, অন্য একজন চাইলো, নিজ আত্মীয় স্বজন রক্তের বন্ধনে যারা আছে এর ভেতরে কেউ অভাব অবস্থায় আছে, প্রতিবেশীর মাঝে কেউ অভাবগ্রস্ত আছে, তার দায়িত্ব তুমি কতটুকু আদায় করেছো এটাও আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা সেই অধিকারটা এখানে চূড়ান্তভাবে ফয়সালা করে দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম, তোমাদের এই সম্পদের মাঝে হাক্কুন, অধিকার রয়েছে, হক রয়েছে, লিসসাইল, যে ব্যক্তি হাত পাতে, ওয়াল মাহরুম, যে ব্যক্তি বঞ্চিত, নিঃস্ব, কিছু নেই, তিনি যখন পাতবেন, হাত দিবেন, তো এই হাতটাকে খালি হাতে তুমি ফেরত দিতে পারো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে কাউকে আল্লাহ সম্পদ দিয়েছেন, যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের উপরই আল্লাহ তাআলা এই যাকাতের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। এই যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত। ইসলাম যে ভিত্তিগুলোর উপরে দাঁড়িয়ে আছে, ইসলামের মূল স্তম্ভ এবং সৌন্দর্য যেগুলো, এর মাঝে মধ্যবর্তী বড় পিলার যেটা, বড় খুঁটি যেটা, এটাই হলো যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে যে স্তম্ভগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ, প্রথমে হলো আল্লাহর উপরে ঈমান আনা, বিশ্বাস করা, কালিমা পাঠ করা, এরপর হলো নামাজের বিধান, এরপরই হলো ওয়া ইতা ইজ জাকাত,
যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন সাওম হজ এটাকে পরে রেখেছেন পাঁচটা খুঁটি মূল মাঝের বড় পিলার যেটার উপরে তাবুটা দাঁড়িয়ে আছে এটা হলো এই যাকাতের জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্ব সহকারে এই বিষয়টির আলোচনা কোরআন এবং সুন্নাহর মাঝে করেছেন কোরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথা আসছে প্রায় অধিকাংশ জায়গায় সালাতের সাথে কিসের কথা এসেছে বলুন যাকাতের কথা আমরা বলি নামাজ রোজা তো করি নামাজ রোজা নয় নামাজ যাকাত আল্লাহ তাআলা এভাবে বলেছেন নামাজের সাথে যাকাতকে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন আমরা নামাজ ওই যাকাত বাদ দিয়ে রোজার দিকে চলে যাচ্ছি যাকাতটাকে সবচেয়ে মূল্যবান হিসাবে মধ্যবর্তী জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন এটা যেমন ইবাদত সাথে সাথে এটা আর্থিক সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সমাজটা সুন্দরভাবে বিনির্মাণ হবে সমাজের সকল মানুষ তার অধিকার পাবে গরিব দুঃখী অসহায় মানুষ এতিম বিধবারা তাদের অধিকারটা সুন্দরভাবে বুঝে পাবে এবং বর্তমান যে অর্থনৈতিক ব্যবস্থা সুদভিত্তিক রক্তচোষা যে অর্থনৈতিক ব্যবস্থা আছে এর থেকে বেরিয়ে এসে ইসলামিক অর্থনৈতিক সৌন্দর্যের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র সাজানোর জন্য সুন্দর রাষ্ট্র গঠন বিনির্মাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটি দিয়েছেন সত্যিকার অর্থে যাকাতের চর্চা যদি থাকে যে সমাজে যাকাতের চর্চা থাকবে ধনী ব্যক্তিরা যাকাত সঠিকভাবে পরিকল্পিতভাবে যারা এর হকদার তাদের কাছে পৌঁছিয়ে দিবেন ওই সমাজে কোনো অভাবী মানুষ থাকবে না ওই সমাজে কোনো নিঃস্ব মানুষ থাকবে না ওই সমাজে কোনো ছিনতাই রাহাজানি ডাকাতি চুরি এই জাতীয় অপরাধ এগুলো থাকবে না বন্ধ হয়ে যাবে কারণ মানুষের অভাব যেটা এই অভাব পূরণ হওয়ার যে রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বানিয়েছেন তিনি ওই পরিকল্পনাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন কোথায় কোন জায়গায় কোন পরিস্থিতিতে কিভাবে দিবে কতটুকু দিবে সব কিছু বিস্তারিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এমন ধর্মের অনুসারী আমরা পৃথিবীতে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা আছে আপনি পুঁজিবাদী বলেন গণতান্ত্রিক বলেন অন্যান্য সবগুলো প্রত্যেকটার ভিতরে ধ্বংসের বিষয়গুলো রয়েছে তো ইসলামের এই অর্থনৈতিক ব্যবস্থা এত চমৎকার এত সুন্দর যেটা সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জীবন ঘনিষ্ঠ তার জীবনের সমাধানের জন্য আল্লাহ তাআলা ওইভাবে এটাকে সাজিয়ে দিয়েছেন তো আমরা মুসলিম আলহামদুলিল্লাহ সেই সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কিন্তু এগুলো তো কথার কথা সব বলি সব শুনি কিন্তু কয়জনে আমরা সঠিকভাবে আদায় করি যে কয় টাকা আসে কয় টাকা আমরা হিসাব করে সঠিকভাবে আদায় করি এটা হলো প্রশ্ন যাকাত তো দিচ্ছি দিচ্ছি পরিকল্পিতভাবেও দিচ্ছি না সঠিকভাবে যোগ্য যারা যেভাবে যারা পাবে ওইভাবেও হয়তো আমরা অনেকে হিসাব করে দিতে পারি না লামসাম আনুমানিক কিছু গতানুগতিক দিলাম ভাইরে এটার কি ক্ষতি কিছুটা আমি ইঙ্গিত দেব কোরআন এবং সুন্নার আলোকে যে কত ভয়াবহ পরীক্ষার মাঝে আমরা আছি যাকাত কেউ যদি অস্বীকার করে সে সরাসরি কাফের হয়ে যাবে আজকে আমরা অনেক নামাজি ব্যক্তি আছি আলহামদুলিল্লাহ নামাজ করি ইবাদত করি কিন্তু যাকাতের লাইনে আমাদের অনেকেরই বড় ধরনের দুর্বলতা আছে এই জায়গায় যেহেতু অর্থনৈতিক হিসাব শয়তান অনেক ধরনের ধোকা আমাদেরকে দেয় সে ধোকার কথা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে বলেছেন শয়তান যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি আঘাত করে সবচেয়ে বেশি মানুষকে ধোকা দেয় এর ভেতরে অন্যতম উল্লেখযোগ্য হলো অর্থনৈতিক ইবাদত শয়তান এই কাজটা করে শয়তানের ধোকায় প্রিয় ভাই কেউ না পড়ি আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা শয়তানের কাজই হলো যখনই তুমি দান করতে যাবে কোনো জায়গায় কোনো কিছু খরচ করবে এই জায়গায় সবার প্রথম শয়তান এসে বলবে লাভবাইক আমি উপস্থিত আছি তোমার এখন সময় হয় না আরেকটু পরে করো তোমার এখন ওই ওই কাজ বাকি আছে আরে তোমার মেয়েটাকে তো বিবাহ দেয় নাই ব্যবসাটা আরেকটু গুছিয়ে নাও ফেলারটা তো কমপ্লিট হয়ই নাই আরে এই এই খাতে এখনো তো কিছু খরচ আছে এগুলো করো শেষ বয়সে একত্রে সব দিয়ে সুন্দর মতন ভালো হয়ে যাবে এরকম কুপরামর্শ এই প্রস্তাবগুলো শয়তান আমাদের অনেকের সামনে প্রিয় ভাই উপস্থাপন করবে আল্লাহ তাআলা সরাসরি বলে দিয়েছে শয়তানের ঢোকায় না পড়ি নিজের জীবনটাকে ধ্বংস না করি এই জায়গায় আমরা অনেক বেশি পরীক্ষায় পড়ে যাই দিনদার ব্যক্তিরা যারা সমস্ত আমল করে কিন্তু অর্থনৈতিক এই যাকাতের জায়গায় আসলে আমাদের অনেক বেশি দুর্বলতা পরিলক্ষিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য নামাজের সাথে যাকাতের কথা বলেছেন অর্থনৈতিক ইবাদতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন অন্য অনেক ফরজ বিধান আছে যেটা একবার আল্লাহ কোরআনে বলেছেন কিন্তু এটা আল্লাহ তাআলা এতবার বলেছেন সবচেয়ে বেশি যে বিধানের কথা আল্লাহ বলেছেন সেটা হলো নামাজ এবং এই যাকাতের বিধানের কথা কোরআন
কোরআনে মাজিদে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কারণ এই জায়গায় মানুষের অনেক ধরনের সংশয় সন্দেহ শয়তান এসে সৃষ্টি করবে, হিসাব সঠিকভাবে করবে না, অনেক সময় দেখা যাবে এটাকে হ্যাং করে রাখবে যে পরে দেব দিচ্ছি, আবার কোনো ভাবে ফাঁক ফোকর এখানে পাওয়া যায় কিনা এই পরিকল্পনায় অনেকেই ব্যস্ত হয়ে যাবে, অনেক ভাবে আমরা ধোকায় পড়ে যাব। সুতরাং এই ধোকায় না পড়ি এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করি। যাকাত অর্থ হলো পবিত্র করা, বৃদ্ধি করা, এটার মূল অর্থই হলো এটা। যাকাত যেটা আছে এই যাকাতের মূল অর্থই হলো এর মাধ্যমে পবিত্র হয়। দেখুন আল্লাহ যে সম্পদটা আমাদেরকে দিয়েছেন, আমরা যে পোশাকটা পরি, পোশাকটা যখন অপরিচ্ছন্ন হয়, অপবিত্র হয়, নাপাক হয়, এটাকে আমরা ধৌত করলে তখন আবার পুরো পোশাকটা পবিত্র হয়ে যায়। প্রতি বছর যাদেরকে নির্ধারিত নিসাব, নিসাব কি সামনে বলছি ইনশাআল্লাহ, তো এই নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা আছেন তাদের এই সম্পদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হলো তোমার যে টোটাল সম্পদ আছে পুরা সম্পদের 40% এক ভাগ এটা অন্যের হক, এটার মালিক তুমি না। 1,00,000 টাকা আছে তোমার কাছে প্রয়োজন অতিরিক্ত, এইভাবে এর 2,500 টাকা এই টাকা তোমার না, এই টাকাটা গরিবের টাকা তোমার কাছে আছে, যতক্ষণ তুমি বের না করবে তোমার পুরা এই 1,00,000 টাকাই অপবিত্র অবস্থায় থাকবে, এটা পবিত্র হবে না। সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এর মাধ্যমে যখন তুমি বের করবে হিসাব করে গণনা করে দিয়ে দেবে এর মাধ্যমে পুরা সম্পদটাকে আল্লাহ তাআলা পবিত্র করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমার সম্পদ পবিত্রকরণের উত্তম পন্থা আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত হয় সেটা হলো এই যাকাত, এর মাধ্যমে বৃদ্ধি পায়। ইউরুবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরুবিস সাদাকাত, আল্লাহ তাআলা সূরা বাকারায় স্পষ্ট ভাবে বলছেন যে এই যাকাতের অর্থই হলো এটা বৃদ্ধি পাবে। আমরা তো দেখি যে নগদ অনেক টাকা বের হয়ে গেছে, প্রিয় ভাই শতকরা 2.5% 2.5 টাকা এটা বের হয় নাই, এর মাধ্যমে আমার সম্পদের নিরাপত্তা বাড়ছে, এর মাধ্যমে আমার সম্পদ, আমার এই সম্পদ এটা তো যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, কিন্তু এই সম্পদের সঠিকভাবে অধিকার যিনি আদায় করবেন, প্রিয় ভাই আজকের এই আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আমরা শুনবো, দিলের কানে শুনবো, অনেক গুরুত্বপূর্ণ মাসআলা এখানে আছে, শুধু অল্প সময় এটা সম্ভব নয়, বিজ্ঞ কোনো মুফতি, বিজ্ঞ কোনো ওলামায়ে কেরাম থেকে এই মাসআলা বসে বসে পুরো হিসাবটাকে কষে নিজে যে আমার কী কী আছে, কত টাকা আসে, এই গরিবের হক কতটুকু এর ভিতরে ঢুকে গেছে এটা বের করে পুরো সম্পদটাকে আমাদেরকে পবিত্র করতে হবে নিজে যদি বাঁচতে চাই। নিজে যদি বাঁচতে চাই নিজের দিকে একটু রক্ষ রাখি, কঠিন বিপদে কিন্তু আমরা আছি, যাদের সম্পদশালী যাদেরকে আল্লাহ দিয়েছেন অনেকভাবে আমরা পরীক্ষায় আছি, তো এর মাঝে গরিবের যে হকগুলো আছে একদম পাই টু পাই হিসাব করে দিয়ে দেয়া এটা ফরজ ইবাদত। আনুমানিক গতানুগতিক দিয়ে দিলাম হবে না, যাকাত দেওয়া যেভাবে ফরজ যাকাত হিসাব করে দেয়াটা ফরজ। দেওয়ার আগে তো হিসাব করতে হবে আমার যে কত টাকা আসছে, কি পরিমাণ যাকাত আমার আছে, এটার হিসাব করা এটা ফরজ, নির্ধারিত খাতে যাকাত দেওয়া এটাও ফরজ। আরে ও তো গরিব মানুষ দিয়ে দাও না, প্রিয় ভাই এভাবে বললেই হবে না। আল্লাহ তাআলা নির্ধারিত খাত উল্লেখ করে দিয়েছেন, ইন্নামা সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন, শরীয়ত সংজ্ঞায় শরীয়তের দৃষ্টিতে কে ফকির কে মিসকিন এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। আমি বললে হবে না এই লোকটা মিসকিন এই লোকটা গরিব, আমি নিশ্চিত করলাম আমি দিয়ে দিলাম, হবে না, এর আগে তদন্ত করতে হবে যে আসলে নিসাব পরিমাণ সম্পদের মালিক সে আছে কিনা, তার কাছে আছে কিনা। আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি অনেক মানুষ গরিব, কিন্তু তার এমন কিছু ব্যাংক ব্যালেন্স আছে, এমন কিছু টাকা পয়সা আছে যার মাধ্যমে উল্টো তার যাকাত দেওয়া তার উপরে ফরজ হয়েছে, তার যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে, তো তাকে আমি দান করতে পারি, অন্য অনুগ্রহ করতে পারি, কিন্তু যাকাতের এই অর্থ থেকে দিলে আমার দানের সওয়াব পাবো, যাকাত কিন্তু আমার আদায় হবে না। এই কথাটা ভালোভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এর আগে তদন্ত করে নিতে হবে যে আসলে সে যাকাতের উপযুক্ত কিনা, যাকাত খাওয়ার যোগ্য কিনা, সরাসরি তাকে জিজ্ঞাসা করার প্রয়োজনে যে কোনো মাধ্যমে এটা আমাদেরকে জানতে হবে। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় ভাই, দান সবাইকে তো আমি করতে পারি কিন্তু এটা তো মুসলিমের অধিকার এবং নির্ধারিত খাত ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছে, ওইভাবে এটা আমাকে বিনিয়োগ করতে হবে, ওইভাবে এটা আমাকে দিতে হবে। তাহলে এর মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদের নিরাপত্তা আসে এবং এই সম্পদ পরবর্তী প্রজন্মের জন্য আল্লাহ তাআলা হেফাজত করেন, সেই ব্যবস্থাও যাকাতের মাধ্যমে আল্লাহ করে দেন, সুবহানাল্লাহ। অনেক দীর্ঘ আলোচনা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা ওয়া কানা আবুহুমা সালিহা সূরা কাহাফের ভিতরে একটা ঘটনা এনেছেন যে মুসা এবং খিজর আলাইহিস সালামের ঘটনার ভিতরে যে দুটি এতিম বালকের সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করেছেন নবীর মাধ্যমে,
এর কারণ কি ছিল? তার মা বাবা ভালো ছিলেন, আল্লাহর হক আদায় করতেন, তারা সৎ মানুষ ছিলেন, আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই তিনি করতেন। তো তারা তো তাদেরটা করে গেছেন, মারা গেছেন ছোট ছোট এতিম বাচ্চা। এই এতিম বাচ্চাদের জন্য ওই মা বাবার যে সম্পদগুলো আছে এগুলো আল্লাহ তাআলা নিজে নবীর মাধ্যমে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আমার সন্তানকে আমি যদি বাঁচাতে চাই, তার হাতে যদি আমি সম্পদ দিয়ে যেতে চাই, তাহলে আল্লাহর হকটা আমাকে এখন এনশিওর করতে হবে, গরিবের হক আমার নিজেকে বের করে দিয়ে দিতে হবে, যার যার হক তার কাছে। এটা কোনো অনুগ্রহ না, এমনটা না যে তোর যাকাত দিচ্ছে না, টাকা দিচ্ছে না। আস্তাগফিরুল্লাহ আলআজিম। প্রিয় ভাই, এই মানসিকতা আমাদেরকে ছাড়তে হবে। বরং ওই ব্যক্তি যাকাত নিয়ে আমার উপরে অনুগ্রহ করছেন, যাকাত আমার উপরে দেওয়া ফরজ, তার উপরে নেওয়া ফরজ ছিল না, তিনি যে নিয়েছেন এটা আমার উপরে অনুগ্রহ করেছেন, আমি বাঁচতে পেরেছি। আমি না দিতে পারলে আমি ক্ষতিগ্রস্ত হতাম, আমি বিপদগ্রস্ত হতাম, তিনি যে নিয়েছেন এটা আমার উপরে তিনি অনুগ্রহ করেছেন। এমনটা কখনো যেন মনে না আসে, আরে তোরে তো যাকাত দেই, এই দেই, ওটা দেই, প্রতি বছর দেই। আল্লাহ তাআলা বলছেন তোমার সব কিছু বাতিল। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, দিয়েছো আবার একটু খোটা তুমি যদি দাও, একটু তোমার অনুগ্রহ করলো না, তোমার কথা বললো না, তোমাকে ধন্যবাদ দিল না, এজন্য মন খারাপ হয়, তাহলে তোমার এই যে দান তুমি যা করছো, তুমি যে সাদাকা করছো, যা কিছু বিনিয়োগ করছো, সমস্ত সব আল্লাহ তাআলা বাতিল করে দিবেন। দেখুন কোন জায়গায় আছি আমরা। তো আমরা দিব এটা কার জন্য দিব? আল্লাহর জন্য। লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই আমি দিব, অন্য কোনো উদ্দেশ্য এখানে আমাদের থাকবে না, ওইভাবেই আমাদেরকে দিতে হবে। তাহলে প্রিয় ভাই, এখন আসুন, এখানে অনেকগুলো বিষয় আছে। এই যাকাত কাকে দিব, কখন দিব, কোন কোন সম্পদের উপরে দিব, কিভাবে দিব, এর সাথে আনুষঙ্গিক প্রসঙ্গিক অনেক অনেক মাসালা আছে, যে মাসালায় স্বল্প সময়ে এটা বোঝানো সম্ভব না, বোঝাও সম্ভব না। এটা বসে সুন্দর মতন ভালো কোনো বিজ্ঞ ইসলামিক স্কলার যারা রয়েছেন, বিজ্ঞ মুফতি যারা রয়েছেন, তাদের থেকে মাসালাগুলো জানা। তবে এ কথা সত্য, যাকাত এটা ফরজ বিধান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান। যাকাত দেওয়ার জন্য যে মাসআলাগুলো, এই মাসআলা জানাটাও ফরজ। যে যে বিষয়টা ফরজ ইবাদত ও সংশ্লিষ্ট যে মাসআলাগুলো আছে সেটা জানাটাও মুসলমানের উপরে ফরজ। সুতরাং ওইভাবে হিসাব করে আমাদেরকে এই যাকাত দিতে হবে, এবং এই মাসআলাগুলো জেনে জেনে আমাদেরকে সুন্দরভাবে এগুলো দিতে হবে। এর গুরুত্বের দিকে যদি আমরা আসি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমাদের যে হিসাবের বিষয়গুলো আল্লাহ সামনে রেখেছেন, সেখানে একটা হলো গুরুত্ব আমরা দেখলাম যে নামাজের সাথে আল্লাহ যাকাতের কথা বললেন, অর্থনৈতিক মূল স্তম্ভ আল্লাহ তাআলা এটার উপরে রেখেছেন, এবং মূল বড় খুঁটিটা আল্লাহ তাআলাই যাকাতকে বানিয়েছেন। এবং সাথে সাথে এই সম্পদ সম্পর্কে প্রশ্ন, পাঁচটা বিষয়ের প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ব্যতীত কিয়ামতের ময়দানে এক কদম কেউ সামনে অগ্রসর হতে পারবে না। এর ভিতরে অন্যতম হলো এই সম্পদ, কোত্থেকে তুমি উপার্জন করেছো, কোন জায়গায় তুমি খরচ করেছো, এই প্রশ্নটা কিন্তু যারা আমরা সম্পদশালী প্রত্যেকেরই হবে। কোন জায়গা থেকে এটা আমি উপার্জন করেছি, সঠিক খাত না বেঠিক খাত, প্রিয় ভাই মিলিয়ে নেন কোন অবস্থায় আমরা আছি, কোন জায়গায় এটা ব্যয় করছি, বিনিয়োগ করছি, সঠিকভাবে আল্লাহর ইবাদতে না কোন গুনাহের কাজে, বা আল্লাহর যেগুলো নিষেধ করেছেন, নিষেধাজ্ঞার আওতায় যেগুলো রয়েছে এর কোনো কাজে এটা আমার ব্যয় হচ্ছে, তাহলে কিন্তু আমি কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবো না। এটা বিশ্বনবীর হাদিস। সুতরাং আমার এই সম্পদ কিভাবে আসলো, কিভাবে গেল, কোন জায়গায় গেল, এটা আমাদেরকে ওইভাবে দিতে হবে। অন্যান্য ইবাদত যেমন নামাজ পড়ছে, এটা আল্লাহর হক, কিন্তু যাকাত এটা হলো মানুষের হক, অত্যন্ত কঠিন শাস্তি এখানে আছে। মানুষের হক মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। মানুষের হকের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফয়সালা সরাসরি ওভাবে করবেন না, আমল নামার মাধ্যমে এই মানুষের হকগুলো আদায় করতে হবে। এখন আমার এই যাকাতগুলো যদি আমি আদায় না করি, এখন অনেক ইবাদত করছি, শেষ পর্যন্ত গিয়ে দেখবো ভাই এই ইবাদতগুলো আর আমার আমল নামায় নাই, কারণ এগুলো মানুষের হক, এই হকগুলো পরিশোধ করতে হবে আমলের মাধ্যমে। পরিশোধ করতে করতে শেষ পর্যন্ত আমি নিজে রিক্ত হস্ত। এরপরে হাদিস, মুসলিমের দীর্ঘ হাদিস আসছে যে অনেক মানুষ এমন অনেক ইবাদত নিয়েও তারা জাহান্নামে যাবে, যে অনেক ইবাদত নিয়ে জাহান্নামে কেন যাবে, যে তারা ইবাদত করেছে ঠিক, কিন্তু মানুষের হক তাদের বাকি রয়েছে। তো এই ইবাদতের সবগুলো মানুষ সব যার যার হক বুঝে নিয়েছে, একটা নেকিও কেউ কিয়ামতের ময়দানে ছাড়বে না, সন্তান পিতারটা ছাড়বে না, পিতাও সন্তানেরটা ছাড়বে না, একটা নেকিও কেউ ছাড়বে না, নেকির ক্ষেত্রে সবাই খুব স্বার্থপর হয়ে যাবে ওই জায়গায়। সুতরাং মানুষের হক বিধায় এই জায়গাটা আমাদের খুব সতর্কতার সাথে সামনে যেতে হবে। আমরা শুধু বলি যে মালি মালি, দেখেন আসল আমার সম্পদ বলতে কী জিনিস। আমার সম্পদ আল্লাহ রসুল বলছেন, যেটা তুমি খেয়েছো, যেটা তুমি পড়েছো, আর যেটা তুমি অগ্নিম আল্লাহর কাছে প্রেরণ করেছো, এই তিনটা ছাড়া তোমার সম্পদ বলতে আর কিছু নাই।
এই গাড়ি বাড়ি ফ্ল্যাট ব্যাংক ব্যালেন্স যা আছে এখন মারা গেলে সব অন্যের নামে বণ্টন হয়ে যাবে কি বলেন ঠিক না বেঠি তো এগুলো আমার আসলে কিছু না আমার আসলে কিছু না ওইটার জন্যই কিন্তু আমি মহাব্যস্ত আল্লাহ রাসূল বলছেন ইল্লা মা কদ্দামতা তুমি যেটা অগ্রে প্রেরণ করে রেখেছো এই যাকাত দিলাম দান করলাম এটা আগে দিয়েছি আমার অ্যাকাউন্টে আমি জমা রেখেছি এইটা আমার এছাড়া অন্য কোনো কিছু আমার না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক মানুষ এমন আছে যে নিজের যেটা এটা নিয়ে ব্যস্ত না অন্যেরটা নিয়ে খুব ব্যস্ত অন্যেরটা নিয়ে ব্যস্ত বলতে যে সে অনেক সম্পদ অর্জন করছে গাড়ি বাড়ি এগুলোর জন্য অনেক কিছু করছে কিন্তু এগুলো সব হলো ওয়ারিসদের মারা যাওয়ার পরে সাথে সাথে ওয়ারিসরা এগুলো কে কোনটা নেবে এগুলো নিয়ে বন্টনে ব্যস্ত থাকবে আর ফেরেশতা ওই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করবে তুমি যে সম্পদগুলো অর্জন করলে কোত্থেকে কিভাবে করলে তুমি কি নিয়ে এসেছো তো নিজের যে আমলটা ওই জায়গায় প্রয়োজন হবে এটা নিয়ে আমরা খুব বেশি মানুষ ব্যস্ত থাকতে পারি না যেটার অন্যের হাতে চলে যাবে ওটা নিয়ে আমরা মহাব্যস্ত কি বলেন ঠিক না বেঠিক এইভাবেই কিন্তু আমাদের সময়টা কাটছে সুতরাং বুদ্ধিমানের জন্য এখানে অনেক কিছু রয়েছে এটা এমন এক নেশা এই নেশা যাদের ঢুকে এটা মৃত্যুবরণ কোন ছাড়া এই নেশার কখনোই ছুটে না আল্লাহ তাআলা সূরার ভিতরে বলেন হাত্তা জুরতুমুল মাকাবির এই সম্পদের আধিক্যটা এটা কামানো অর্জন করা এর প্রতিযোগিতায় লিপ্ত হওয়া কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত এটা কখনোই শেষ হবে না এর সাথে সাথে আল্লাহ রাসূল এটাও বলেছেন মানুষ তো লাউকানা ওয়াদিয়াম মিন যাহাবিন স্বর্ণের বিশাল উপত্যকার মালিক বিশাল এক পাহাড়ের মালিক তারপরেও তার পেট ভরবে না তার চোখের ক্ষুধা কখনো যাবে না সে বলবে আরেকটা যদি হতো তো ওই ব্যস্ততায় ব্যস্ততায় চলবে তার এই যে এক দীর্ঘ আশা এটা কখন যাবে এটা যাবে যখন কবরের মাটি তার মুখের উপরে পড়বে সে মারা যাবে এটা যখন হবে তখন তার এই আশাটা শেষ হবে এর আগ পর্যন্ত তার এই সম্পদের নেশার যে আশা এটা কখনোই শেষ হবে না প্রিয় ভাই এইভাবে যেন আমরা না যাই আল্লাহ রসুল কিন্তু এখানে আমাদেরকে এই বিষয়গুলোতে অনেক সতর্ক করেছেন এখন এগুলো যদি করি তাহলে আমার উপকারটা আসলে কি কি লাভ হচ্ছে লাভের দিকে আসেন দেখেন কিয়ামতের ময়দান কঠিন ময়দান অনেক ওয়াজ নসিহত তো আমরা শুনেছি এখানে একটা হাদিস শুধু বলি আমাদের অনেক কঠিন গরম যেটা হবে একেবারে সূর্য কাছে চলে আসবে মানুষ যার যার ঘামের ভেতরে রক্তের ভেতরে পুঁজের ভেতরে থাকবে একটা বিভৎস বিভীষিকাময় এক অবস্থা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু মরিন ফি যিল্লি সাদাকাতিহি যে ব্যক্তি সঠিকভাবে হিসাব করে যাকাত আদায় করে এই যাকাতটা একটা ছায়া হবে এই ছায়ার নিচে কিয়ামতের ময়দানে যাকাত আদায়কারী ব্যক্তি সেখানে অবস্থান করবেন সুবহানাল্লাহ তাহলে যাকাত আমার মাথার উপরে একটা ছায়া হিসাবে আল্লাহ তাআলা রাখবেন হিসাব করে মিলিয়ে নেন প্রিয় ভাই কি করবেন কারণ নামাজ রোজা অনেকেই করি কিন্তু সম্পদ আছে যাকাত দেই না এরকমও অনেক মানুষ আছেন এই জায়গায় শয়তান অনেক ধোকায় আমাদেরকে দিয়ে ফেলে তো যারা দেই না তারা এই জায়গাগুলো একটু ভালোভাবে একটু শোনার চেষ্টা করি আল্লাহ তাআলা বলছেন যাকাত যারা দেয় না কঠিন দুরারোগ্য ব্যাধিতে তারা আক্রান্ত হয়ে যাবে এমন ক্যান্সার হয়েছে যাকাত তো দেয় না আল্লাহ বলেছিল 2.5% এরপরে যা সারা জীবনে যা অর্জন করে সবই দেখা যায় ওর পিছনে ঢালতে হয় আল্লাহ হেফাজত করুন আল্লাহ মাফ করুন দেশে সম্ভব নয় বিদেশে চিকিৎসা করাতে হয় আল্লাহর হকটা প্রিয় ভাই এটা দিতে হবে দীর্ঘ হাদিসের ভিতরে আল্লাহ রসুল এভাবে স্পষ্ট বলেছেন কঠিন কঠিন রোগ দুরারোগ্য ব্যাধি এটা এই যাকাত না দেওয়ার নগদ দুনিয়াবী শাস্তি কিছু কিছু শাস্তি এমন আছে যেটা আল্লাহ আখেরাতে দেন কিন্তু যাকাত যদি কেউ না দেয় এর শাস্তি দুনিয়াতেও নগদ মানুষ ভোগ করে আখেরাতে তো পাবে এটা এত গুরুত্বপূর্ণ বিষয় খুব সিরিয়াস বিষয় ভাই খুব গুরুত্ব সহকারে একদম হিসাব করে এটা আমাদেরকে দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি যাকাত দেয় তার মাল কখনো কমে না এর মাল বারাকা আল্লাহ তাআলা নিজে দান করবেন সুবহানাল্লাহ বরকত যে এবছর সে 5 লাখ টাকার দিল আগামী বছর তার এই পরিমাণটা বাড়বে এটা আল্লাহ তাআলার ওয়াদা এটাই বাড়বে এর ব্যাখ্যার দিকে আমি যেতে পারছি না আল্লাহ তাআলা নিজ হাতে এই সম্পদকে প্রতিপালন করেন বিশ্বনবী হাদিসে বলছেন ইন্নাল্লাহ ইয়াকবালুস সাদাকা আল্লাহ এই যাকাতটাকে নিজ হাতে গ্রহণ করেন ওয়াখুযুহা বিয়ামিনিহি ফায়রাব্বিহা আল্লাহ নিজ হাতে গ্রহণ করে এটাকে নিজে প্রতিপালন করে বাড়াতে থাকেন দুনিয়ায় তার সার্বিক নিরাপত্তা আখেরাতে বিশাল পাহাড় সমপরিমাণ সব তার আমল নামায় চলে আসবে সুবহানাল্লাহ এরপরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন যাকাত দেয় এর মাধ্যমে সম্পদের যে অকল্যাণ আছে হঠাৎ পুরে সব ছাই হঠাৎ ধ্বংস হঠাৎ নাই আগুন লেগে সব শেষ হয়ে গেছে এই জাতীয় আকস্মিক অনেক বিপদ আসে কি আসে না আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে কথা বলেছেন সত্যিকার অর্থে সঠিকভাবে হিসাব করে যারা যাকাত আদায় করবে তাদের সম্পদের যে অকল্যাণগুলো আছে এই অকল্যাণ আল্লাহ তাআলা দূর করে দিবেন সম্পদের ধ্বংস বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন মান আদা যাকাত মালিহি ফাকাদ যাহাবা শাররুহু এই সম্পদের যে অনিষ্টতাগুলো আছে এগুলো আল্লাহ তাআলা এই যাকাতের মাধ্যমে দূর করে দিবেন সুবহানাল্লাহ আকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহ
আল্লাহ নিজে কিছু বান্দার কাছে কর্জে হাসানা চেয়েছেন যারা যাকাত দিবেন এর মাধ্যমে আযাব থেকে বাঁচাবেন এবং কর্জে হাসানার যে পুরস্কারগুলো এই পুরস্কারগুলো আল্লাহ তাআলা দিবেন এই যাকাত আদায় করলে পুরস্কারগুলো কি কি ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন যারা যাকাত দেয় তাদেরকে সফলকাম মুমিন হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সুবহানাল্লাহ যে মুমিনরা জান্নাতের উত্তরাধিকারী হবেন সুবহানাল্লাহ এটা হলো যারা যাকাত আদায় করবেন আল্লাহ তাআলা বলছেন দুজন ফেরেশতা প্রতিদিন পৃথিবীতে আসেন এবং তারা দুটি اعلان করতে থাকেন সম্পদের নিরাপত্তা এবং গ্রান্টির জন্য আতি মুনসিকান খালাফান মুনসিকান তালাফান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক ফেরেশতা বলেন আল্লাহ আপনার সন্তুষ্ট অর্জনের জন্য যারা খরচ করছে তাদের এই সম্পদকে আপনি দ্বিগুণ করে দেন বাড়িয়ে দেন সুবহানাল্লাহ তো আরেকজন ফেরেশতা বলেন যে আল্লাহ যারা আপনার এই দেওয়া সম্পদের হক সঠিকভাবে আদায় করে না তালাফান তাদের এই সম্পদের মাঝে অনিষ্টতা নিয়ে আসেন সম্পদকে ধ্বংস করে দেন যে কোনো মুহূর্তে দেখবেন যে নাই হঠাৎ অনেক টাকার মালিক মুহূর্তের ভিতর আবার সব হারিয়ে গেছে এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের সামনে আছে সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা এই কথা কিন্তু একেবারেই অবাস্তব নয় এটা আল্লাহ তাআলার অনেক বড় কিন্তু পরীক্ষা প্রিয় ভাই এই পরীক্ষায় যাতে আমরা কেউ না পড়ি আল্লাহ তাআলা সরাসরি কোরআনে মাজিদে সম্পর্কে ওয়াদা হলো ফাউলাইকা হুমুল মুযইফুন আল্লাহ তাআলা নিজে বলছেন আমার সন্তুষ্ট অর্জনের জন্য এই যাকাত সত্যিকার অর্থে যারা দিবেন তাদের এই সম্পদ আমি আল্লাহ নিজে দ্বিগুণ করিয়ে দেব বাড়িয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নিজে এটা বলেছেন আল্লাহ তাআলা কোরআনে মাজিদে এভাবে বলেছেন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা এই সম্পদ যখন দিবে এর মাধ্যমে তোমার এই সম্পদ পূর্ণাঙ্গ সম্পদকে আল্লাহ তাআলা পবিত্র করে তোমার জন্য বরাদ্দ রাখবেন সুবহানাল্লাহ এখন আসেন উপকার শুনলাম সুবহানাল্লাহ বললাম অনেক ভালো এখন যে কথাগুলো এই কথাগুলো যারা যাকাত দেয় না তাদের জন্য অনেক বেশি কষ্টকর হবে তিতা লাগবে গত আলোচনায় জান্নাতের সুসংবাদ শুনে অনেক ভালো লাগছে দিলটা অনেক খুলে গেছে কিন্তু এখন কিছু জাহান্নামের কথা বলছি কিছু শাস্তির কথা বলছি কোরআন এবং সুন্নাহ থেকে যারা যাকাত দেয় না তাদের দেখা যাবে এই জায়গাটা অনেক কষ্ট লাগবে আল্লাহ তাআলা সরাসরি কি বলছেন দেখেন ইয়াউমা ইয়ুকমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম যারা যাকাত দিচ্ছেন না স্বর্ণের যাকাত রূপার যাকাত তার নগদ যে অর্থ আছে এই অর্থের যাকাত যেগুলো আছে এগুলো দিচ্ছেন না এই সম্পদটাকে আল্লাহ তাআলা গলাবেন গলিয়ে একটা আয়রন স্ত্রী আল্লাহ তাআলা বানাবেন এরপরে সর্বপ্রথম এই জাহান্নামের তাপে হিট করে এই স্ত্রীটা সর্বপ্রথম এই কপালে ঘষা দিবেন এরপরে এই পার্শ্বে এরপরে পেছনে তিনটা অঙ্গের কথা কোরআনে মাজিদে আল্লাহ তাআলা উল্লেখ করছেন ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদিসের ভিতরে ব্যাখ্যা আছে যখন মানুষ টাকা পয়সা চায় যাকাত চায় প্রথমেই যারা যাকাত দেয় না তাদের কপালটা প্রথমেই গুছিয়ে যায় যাকাত চাইতে আসলি এখন আসছো কপালটা গুছিয়ে যায় আল্লাহ সম্পদ বলিয়ে প্রথমে কপালে একটা স্ত্রীর হিট দেবেন দেখুন আজকে স্ত্রীটা একটু গরম করে পাঁচ মিনিট ফ্যানের নিচে রাখা এরপর একটু হাত দিয়ে দেখেন ধরা সম্ভব কিনা ধরা সম্ভব হবে তো এই সম্পদ জাহান্নামের আগুনে গলিয়ে যে স্ত্রী আল্লাহ বানাবেন হিট দিবেন ওইটার তাপ কিভাবে আমরা সহ্য করব কখনোই এটা সহ্য করার মতো নয় সুতরাং যারা দেই না প্রিয় ভাই কলিজার ভিতরে কথাটা লাগাই আল্লাহর কথা সরাসরি আল্লাহর কথা সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন একদম ওইভাবেই কিন্তু এটা ঘটবে আল্লাহ তাআলা এইভাবেই আল্লাহ এটা বলেছেন তো প্রথমে এই কপাল এরপর আরেকবার চেয়েছে আস্তে 500টা ঘুরিয়ে ফেলে যাও মা যাও দূরে যাও তো আল্লাহ তাআলা পিছনে পার্শ্বের এই জায়গাটা বলেছেন এই জায়গায় ওই স্ত্রী দিয়ে কঠিনভাবে হিট আল্লাহ তাআলা দিবেন এরপরে আরেকবার চাইতে যায় বিরক্ত হয়ে ওখান থেকে সে চলে যায় যাও না যাও এত বারবার বিরক্ত করো রাস্তে চলে যায় ওই যে পিছন ফিরে চলে গেছে পুরো পিছনটাকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের এই গলিত সম্পদ যেটা আছে এটাকে হিট করে পুরো পিছনটাকে আল্লাহ তাআলা পুড়ে দিবেন একবার পুড়ে দিবেন শেষ হয়ে যাবে বিষয়টা এমন না এরপরে নতুন চামড়া আসবে নাদিদাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আবার নতুন চামড়া দিয়ে ওটাকে আবার আল্লাহ তাআলা হিট করবেন এইভাবে তার শাস্তিগুলো চলতে থাকবে কয়জন ভাই সহ্য করতে পারবো যারা যাকাত দিচ্ছি না অত্যন্ত কঠিন বিষয় কিন্তু প্রিয় ভাই কার জন্য কি রেখে যাচ্ছি নিজের কবরের আযাব নিজের কাছে আমি টেনে না আনি এটা হলো কোরআনের কথা এরপরে আসেন জাহান্নামে প্রথম দিকে যারা যাবে তাদের লিস্টে যারা যাকাত আদায় করে না তাদের কথাটা আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামে যারা যাবে প্রথম দিকে প্রথম কাতারে প্রথম সারিতে যারা যাকাত আদায় করছে না হিসাব করে তারা এটায় যাবে আল্লাহ তাআলা যাকাত আদায় না করা এটা কাফেরদের কাফেরদের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করেছে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা
ধ্বংস তাদের জন্য ওই মুশরিকদের জন্য যারা যাকাত আদায় করে না তাহলে মুশরিকদের যে স্বভাব এই স্বভাবটা হলো যারা যাকাত আদায় করছে না তাদের সেই স্বভাব আরো কঠিন কথা শুনেন আল্লাহর রাসূল বলেন আগেই বলেছি এই কথাগুলো হয়তো অনেকের কাছে তিতা লাগবে অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু প্রিয় ভাই আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই সবাইকে বাঁচাতে চাই আল্লাহর রাসূল এভাবেই বলে গিয়েছেন সত্যভাবে বলে গিয়েছেন তো ওইভাবে আমাদেরকে এটা হিসাব করে আদায় করতে হবে আল্লাহর রাসূল বলেন মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরা বিষধর বিষাক্ত সাপ এমন বিষাক্ত প্রিয় ভাই আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে একবার যদি এই সাপ দংশন করত পৃথিবীতে উদ্ভিদ সবুজ কোন গাছ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর ভিতরে আর জ্বালাতো না পৃথিবীর ভিতরে নতুন কোন গাছ আর জন্মগ্রহণ করত না এত মারাত্মক বিষধর এই সাপগুলো এই সাপ কি হবে সুজাআন আকরা পুরা শরীরটা পেঁচাবে পা থেকে এই গলা পর্যন্ত আসবে গলার এখানে এসে মুখটা এখানে রেখে এক একবার ধ্বংসন করবে আর বলবে আনা মালুকা যাকাত দেও নাই অমুক জায়গায় এই এই টাকা রেখে এসেছো সেই টাকা হলাম আমি সরাসরি হাদিসের কথা প্রিয় ভাই যাকাত দিয়েছ কিছু শাড়ি কিছু মশারি মানুষের যা প্রয়োজন না নাম কানার জন্য দিয়েছ তোমার এসেছে 5 লাখ তুমি দিয়েছো 1 লাখ এরপরে বলবে আনা মালুকা আর একবার ধ্বংসন করবে বলবে ওই যে 1 লাখ দিয়েছ বাকি যে 4 লাখ বাকি ছিল ওই টাকা হলাম আমি এখন নগদ এইভাবে এই শাস্তিগুলো হতে থাকবে কি মারাত্মক কি জঘন্য কত কঠিন অমানবিক শাস্তি সে জায়গায় হবে যারা যাকাত দিবে না প্রিয় ভাই দিলের কানে কথাগুলো শোনা কত ভুল করেছি পিছনে যা দেইনি সেগুলো সহ আদায় করতে হবে এটা ফরজ ইবাদত অন্যের টাকা আমার সম্পদের ভিতরে ঢুকে আছে এগুলো বের করতেই হবে পিছনে যা দেই নাই আজকে আলোচনার পরে যদি জাগ্রত হয় হৃদয় পিছনেরটা সহ হিসাব করে তারপরে দিতে হবে এটা ফরজ ইবাদত এটা আগেই এটা ফরজ আল্লাহ তাআলা করে রেখেছে তো এইভাবে এই সাপগুলো আমাদেরকে ধ্বংসন করতে থাকবে এরপরে আরো শাস্তি আছে সূরা হুমাযা যদি আমরা পড়ি অনেক মানুষ আমরা এমন আছি জামা আমালা ওয়া আদাদা শুধু সম্পদ জমা করছি সম্পদের নেশায় ভোঁ ভোঁ করে ছুটছি আর এক একবার স্টেটমেন্ট মিলাচ্ছি যে 1 লাখ হলেই তো আমি কোটিপতি হয়ে যায় আর 1 কোটি হলেই তো আমার এই পরিমাণ সম্পদ হয়ে যায় এইভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা এদের জন্য ধ্বংস এদের জন্য ধ্বংস জাহান্নামের আযাব যারা এইভাবে শুধু স্টেটমেন্ট বারবার আনে কিন্তু যাকাত দেয় না শুধু সম্পদ গণনা করে এটার অধিকার আদায় করে না তাদের জন্য এই ধ্বংস মাবাদে কারুন কারুনের অনেক সম্পদ দিয়েছিল এই সম্পদ বহন করার জন্য বিশাল শক্তিশালী মানুষ লাগত অনেকজন তার চাবিগুলো বহন করার জন্য তো এই কারুন ধ্বংসের পেছনে মূল কারণ ছিল সে যাকাত দেয় না যাকাতকে অস্বীকার করেছে পৃথিবীর ইতিহাসে সাক্ষী এটা কেয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে ও ধ্বংসের সেই জায়গাটা এখনো আছে এটা পৃথিবীবাসীর জন্য সাক্ষী যারা যাকাত দিচ্ছেন না সেই যাকাত না দেওয়ার যে ধ্বংস এই ধ্বংসটা আল্লাহ তাআলা এভাবে একদম স্যাম্পল দেখিয়ে দিচ্ছেন যে এটার কিভাবে ধ্বংসটা হবে মাবাদে করুন ইতিহাসের সেই সাক্ষী আছে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন যাকাত দেওয়া পুরো সামাজিকভাবে মানুষ ছেড়ে দিবে তখন দুর্ভিক্ষ হবে পণ্যে সংকট সৃষ্টি হবে দাম বেড়ে যাবে ইবতালাহুমুল্লাহু বিসসিনিন আল্লাহ তাআলা তখন ফয়সালা যে বিভিন্ন সংকট অর্থনৈতিক সংকট তখন চলে আসবে পৃথিবীব্যাপী সংকট কিন্তু চলছে এরপরে আরো আসেন মানিউয যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার সরাসরি আল্লাহ রাসূল বলছেন যারা যাকাত দিচ্ছে না যারা যাকাত দিচ্ছে না এরা কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার সরাসরি জাহান্নামে নামাজের সাথে যাকাতের কথা এত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই আমরা এটাকে অবহেলা করি আগেই বলেছি অনেক দিনদার ভাই এখানে অবহেলা আমরা করছি তো একেবারে সরাসরি জাহান্নামের কথা শাস্তির কথা এভাবে আছে এরপর আল্লাহ রাসূল আরো বলেন কিছু কিছু মানুষ এমন হবে কিয়ামতের আগে যারা এই যাকাতকে জরিমানা মনে করবে এটাকে খুব বেশি জরিমানা নিজের কাছে কষ্টের মনে করবে মুমিন ব্যক্তি যিনি সফলকাম মুমিন তিনি হাসি খুশি তিনি তো একদমই স্পষ্ট যেটা আমার না গরিবের হক আমার কাছে আমি দিতে পেরে আমি তো আনন্দিত আলহামদুলিল্লাহ আল্লাহ সেই তৌফিক আমাকে দিয়েছেন তো এই যাকাতুন মাগরামা কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যেটা মানুষ একেবারে জরিমানা মনে করবে এটা দেওয়াকে অনেক কষ্টের মনে করবে তো সুতরাং প্রিয় ভাই এটা অনেক গুরুত্বপূর্ণ জরুরি বিষয় এই শাস্তিগুলো সামনে রেখে এর সাথে আনুষঙ্গিক প্রসঙ্গিক তো অনেক মাসআলা আছে আগেই বলেছি যেটা এই অল্প সময়ের ভিতরে সম্ভব নয় এখন যাকাতের নিসাব যেটা আছে এটা আসলে কি
52 তোলা রূপার যে দাম 52.5 ভরি রূপা আজকে এই বাজারে কিনতে যে পরিমাণ দাম এই পরিমাণ টাকা কারো কাছে যদি এক বছর পর্যন্ত জমা থাকে যদি আজকের রেট যেটা আছে এটা হলো 1600 টাকা করে তো আমরা মোটামুটি 85000 টাকার মতো আসে আর কি 84 থেকে 85000 টাকা এই পরিমাণ টাকা যার কাছে প্রয়োজন অতিরিক্ত এক বছর যার কাছে জমা আছে এই ব্যক্তি শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি সাহেবে নিসাব হয়ে যায় তার উপরে যাকাত ফরজ হয়ে যায় প্রয়োজন অতিরিক্ত এখানে অনেক সময় আমাদের অনেক প্রশ্ন আছে সময় তো ভাবে হবে না অনেক প্রশ্ন যে বিষয়গুলোর ভিতর আমাদের এই আলোচনাগুলো আমাদের এটা হিসাবের একটা বিষয় এটা জানার বিষয় এটা মাসালার বিষয় হিসাব করে দেয়া এটা আমাদের জন্য জরুরি এই গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত থাকে সুতরাং প্রথম কথাই হলো যে এটা বিজ্ঞ কোনো ওলামায়ে কেরাম থেকে এই মাসালাগুলো ভালোভাবে জেনে সুন্দরভাবে সঠিকভাবে যাতে এটা আদায় হয় সেই ব্যবস্থাপনা সেই চেষ্টা এটা আমাদের সকলেরই করতে হবে জাকাতের জন্য যে সম্পদ এক বছর ঘুরতে হয় এখানেও একটা অনেক সময় আমাদের বুঝার একটু সংশয় থেকে যায় যে সমস্ত সম্পদের এক বছর এটা প্রয়োজন নয় জাকাতের জন্য নির্ধারিত যে কোনো একটা দিনকে আমি নির্ধারণ করে নেব যেহেতু রমজান মাসই সাধারণত করা হয় 10 রমজান 15 রমজান যে কোনো একটা রমজানের দিন আজকে এই দিন আমার কাছে কি আছে আমার নগদ অর্থ কি আছে ব্যাংকে কি আছে ফিক্সড ডিপোজিট কি আছে আমার কোন জায়গায় অ্যাডভান্স দেওয়া আছে ভবিষ্যতের জন্য যে টাকাগুলো আমি জমা করে রেখেছি সামনে হজে যাব বাড়ি করব ফ্ল্যাট কিনব গাড়ি কিনব এই টাকাগুলো আমার কাছে জমা হয়ে আছে এই সমস্ত টাকা আমাকে জমা করতে হবে এরপরে স্বর্ণ যেটা আছে আজকে বিক্রি করলে কত টাকার হবে রূপা যেটা আছে এটা বিক্রি করলে কত টাকা হবে সবগুলো হিসাব করে এর 2.5% এটা গরিবের হক এটা তার কাছে আমাকে ওইভাবে দিয়ে দিতে হবে তো এভাবে এক এক করে প্রিয় ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এর সাথে সম্পৃক্ত থাকে তো ওই মাসালাগুলো আমাদেরকে হিসাব করে সুন্দরভাবে নির্ধারিত যে খাতগুলো আছে সেই খাতগুলো আমাদেরকে ওইভাবে দিয়ে দিতে হবে চন্দ্রমাসের হিসাব করে এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে এখানে যে স্বর্ণগুলো আছে ব্যবহৃত স্বর্ণ অব্যবহৃত স্বর্ণ সবগুলোরই কিন্তু যাকাত আসবে এখানেও আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে দেয় মা বোনরা যেটা ব্যবহার করছেন সেটাকে অনেক সময় বাদ দিয়ে আমরা করি প্রিয় ভাই আল্লাহ রসুল সরাসরি দুজন মহিলাকে এভাবে বলেছেন তোমার হাতে যেটা আছে তুমি কি চাও এর পরিবর্তে তুমি জাহান্নামের আগুনের চুরি পড়বে তো স্পষ্ট এটা দ্বারা বোঝা যায় যেটা ব্যবহৃত স্বর্ণ সেটাও যাকাতযোগ্য এবং এর মাঝে যাকাতটা অবশ্যই হিসাব করতে হবে এই যাকাতের অর্থ অগ্রিম আদায় করা যায় এবং এখন হিসাব করে ক্লোজ করে রাখবো যে আজকে এই দিনে আমার কত টাকা আছে এরপর আস্তে আস্তে আমি ধারাবাহিকভাবে যখন যতটুকু প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী এভাবে আমি দিয়ে দেবো আগামী বছর ঠিক এই দিনে আমি দেখব আমার কাছে কি কি সম্পদ আছে বছরের মাঝে কিছু আসতে পারে কিছু যেতে পারে সব সম্পদের এক বছর হতে হবে বিষয়টি এমন নয় এমনও হতে পারে যে আগামী একটা সম্পদ আমার কাছে 11 মাস ছিল কিন্তু 11 মাসের সময় আমার থেকে 5 লাখ টাকা চলে গেছে তো ওটা তো বাদ যাবে আবার এমনও হতে পারে যে 11.5 মাস আমার কাছে ছিল না তখন আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা ঢুকে গেছে আমার মালিকানা চলে আসছে তো ওটা তো মাত্র আধা মাস হয়েছে বা 1 মাস হয়েছে তারও কিন্তু পূর্ণাঙ্গ যাকাত দিতে হবে বছরের শুরুর দিন এবং শেষ দিন এবং নির্ধারিত একটা দিন আমাকে ঠিক করে এরপরে হিসাবগুলো আমাকে সুন্দর মতন করতে হবে এবং 2.5% হিসাব করে ওইভাবেই আমাকে দিতে হবে এখানে নগদ যা আছে আমার বিমা ব্যাংক ইন্স্যুরেন্স অন্যান্য যা জায়গায় সঞ্চয়পত্র বিভিন্ন বন্ড সার্টিফিকেট আমরা অনেক সময় কিনে রাখি এই সবগুলোকেই আমার নগদ অর্থের ভিতরে আমাকে এভাবে যুক্ত করে নিতে হবে ওইভাবে পরিকল্পিতভাবে আমার যাকাতটা আদায় করতে হবে এরকম না 500 টাকা দিলাম 1000 টাকা দিলাম যাও বাবা চলে যাও তো এমনভাবে দিতে হবে যাতে আমি 1 বছর দিলাম 2 বছর দিলাম পরবর্তী বছর এই ব্যক্তির আর যাকাত নিতে না হয় তিনি যেন দেয়ার উপযুক্ত হয়ে যায় এরকমভাবে কিছু কর্মসংস্থান তৈরি করে পরিকল্পিতভাবে এই যাকাতগুলো আমরা সুন্দরভাবে দিয়ে দেব দেখেন যাকাতের যে টাকাটা দিলাম এই টাকাটা নগদ অর্থ দেয়াটা হলো সবচেয়ে বেশি উত্তম পন্থা এবং উপকারী আমরা শাড়ি লঙ্গি দিচ্ছি দেখেন যে টাকার যাকাতটা আমি দিচ্ছি যে টাকা দিয়ে আমি শাড়িটা কিনছি এই টাকার মালিক কিন্তু আমি না এটার মালিক হলো গরিব তো যাকে দিব তার এই মুহূর্তে শাড়ির প্রয়োজন না লঙ্গির প্রয়োজন না তার এখন নগদ অর্থের প্রয়োজন তার ওষুধ কেনার প্রয়োজন তার কিছু ঋণ আছে ঋণ পরিশোধের প্রয়োজন আমি দিলাম আর একটা তো এই গরিবের অধিকার যেটা তার টাকা তার অনুমতি ছাড়া আমি শাড়ি লুঙ্গি তাকে দিয়ে দিলাম এটা একটা অন্যায় কাজ করলাম তো শাড়ি লুঙ্গি এটা আসলে কোনো না এটা আরো মারাত্মক অপমান করার ব্যাপার যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যে যাকাতের শাড়ি যাকাতের লুঙ্গি কি আশ্চর্য ব্যাপার আপনার সংখ্যা বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই অল্প দেন
দেন মানসম্পন্ন জিনিস দেন যেটা ব্যবহার করতে পারবে নিজের কাছে যেটা প্রিয় এটা যদি না দেন এটা কিন্তু কবুল হবে না চার পারার প্রথম আয়াত আপনি দেখবেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন তোমার প্রিয় বস্তু যতক্ষণ তুমি না দিবে আল্লাহর রাস্তায় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আল্লাহর কাছে কল্যাণকর কবুলকর কোনো বস্তু হবে না তো আমি এই যাকাতের শাড়ি পরি না এই লুঙ্গি পরি না এটা এক মাস পরা যায় না সেগুলো আমরা দিয়ে আমাদের পরিমাণ বাড়াচ্ছি এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসা নগদ অর্থের মাধ্যমে আমরা আমাদের যাকাতগুলো দেওয়ার জন্য চেষ্টা করব যাকাত কোনো অমুসলিমকে দেয়া যায় না যাকাত কোনো প্রতিষ্ঠান যারা সরাসরি প্রতিষ্ঠান এর নির্মাণ মসজিদ বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠান না যাকাত এটা ব্যক্তির হক এবং মুসলমানের হক জীবিত ব্যক্তির হক এরা তার কাছে পৌঁছতে হবে সুতরাং এই যাকাতটা কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হবে যখন যাকাত দিব তখন যাকাত আদায় করার নিয়তটা আমার থাকতে হবে এবং যাকে দিব তিনি যাকাত নেওয়ার উপযুক্ত হতে হবে তখনই যাকাতটা আদায় হবে আমি দিলাম তার কাছে ধার দিলাম এখন টাকাটা উঠাতে পারছি না আচ্ছা তোরে যাকাতে টাকা থেকে মাফ করে দিলাম আদায় হবে না কারণ যখন দিয়েছি তখন কিন্তু যাকাতের নিয়ত আমার ছিল না অনেক মাসআলা আসে প্রিয় ভাই এত এত মাসআলা আসে যে অল্প সময়ের ভিতরে এটা বলা সম্ভব নয় দীর্ঘ অনেক নোট ছিল তো যাই হোক তো মূল কথা হলো এই যাকাত আমাদেরকে আদায় করতে হবে হিসাব করে আদায় করতে হবে এবং একদম ভালোভাবে জেনে শুনে সুন্দরভাবে আদায় করতে হবে সুতরাং আমার এই সম্পদ হিসাব করে যাকাত দিব এই বিপদ থেকে আমি নিজে বাঁচবো সম্পদকে বাঁচাবো এবং এখানে আরও যে বিষয়গুলো মনে রাখবো প্রিয় ভাই আজকে সম্পদের লোভে তো পারছি না আমি যদি এখন মারা যাই আমার এই সম্পদ এটা খাবে তো লোকে আর আমার এই দেহটা খাবে পোকে যদি আমি এর সঠিকভাবে আদায় না করি আজকে রাতে আমি ঘুমালাম সকালে যদি উঠতে পারি তাহলে তো আমার জন্য সুন্দর একটা সকাল অপেক্ষা করছে আর যদি উঠতে না পারি তাহলে এটাই আমার জীবনের জন্য পরকাল শুরু হয়ে যাবে সুতরাং জীবন খুব বেশি দূর না তো এখন থেকে আমাকে হিসাব করে সুন্দর মতন এটাকে আদায় করে দিতে হবে তো মূল নিসাব মূল থেকে যেটা শুরু হয় 85,000 টাকা থেকে এভাবে শুরু হবে তো যাই হোক আনুষঙ্গিক যদি বোঝার কোনো অস্পষ্টতা থাকে জানার থাকে ইনশাআল্লাহ পরামর্শ করতে পারেন বা বিজ্ঞ কোনো ওলামায়ে কেরাম থেকে পরামর্শ করে আমরা সঠিকভাবে সঠিক খাতে ইনশাআল্লাহ যাকাতগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি সর্বশেষ কথা হলো এবছর ফেতরার যে বিষয়টা ইনশাআল্লাহ বিষয় বিস্তারিত আগামীতে আলোচনা হবে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন তো এবছর যে পরিমাণটা নির্ধারিত হয়েছে এটা হলো 115 টাকা থেকে শুরু করে 2,970 টাকা প্রায় 3,000 টাকা ধরেন 115টা থেকে 3,000 টাকার কাছাকাছি এরকম ভাবে নির্ধারিত সুতরাং 115 টাকা এটা কিন্তু সাধারণভাবে ফেতরা কত 115 টাকা না ভাই এটা হলো একদম রিক্ত হস্তে একটা সাধারণ মানুষ একদম অভাবী দিন মজুর মানুষ যে তার জন্য এটা হতে পারে আমরা যারা আছি আমাদের জন্য আরও বেশি এখানে অনেকগুলো বিষয় আছে তো ইনশাআল্লাহ ওইভাবে আমরা ফেতরার প্রস্তুতিও নিয়ে নেই পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে সেটা আদায় করে নেব আমাদের সামনে লাইলাতুল কদর বছরের শ্রেষ্ঠ রাত্রি আছে তো এই রাত্রিকে পাওয়ার জন্য আমরা এখন থেকেই দোয়া করি এবং এর জন্য আল্লাহ তাআলা যে ইতিকাফের বিধান দিয়েছেন সেই ইতিকাফের জন্য ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি নেই বেশি রমজান ইফতারের আগেই আমরা যারা ইতিকাফ করব ওইভাবে আমরা প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা এই লাইলাতুল কদরের পূর্ণ বারাকা যেটা আছে ফজিলত যেটা আছে এটা গ্রহণ করার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের এই রমাদানের সমস্ত আমলকে আল্লাহ তাআলা কবুল করে নিন নেক হায়াতের সাথে আগামী রমজান পর্যন্ত হায়াতকে আল্লাহ তাআলা দীর্ঘায়িত করে দিন